ক্রিকেটের সব খবরা খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন গতকাল জিম্বাবুয়েকে উনচল্লিশ রানে পরাজিত করে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজের ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে বলে অসাধারণ পারফর্ম করেছে টাইগাররা ফাইনালের আগে বাংলাদেশের হাতে এখন আছে আর একটি ম্যাচ সেটি হল আফগানিস্তানের বিপক্ষে ঢাকা পর্বে আফগানিস্তানের কাছে পরাজিত হয়েছিল বাংলাদেশ তাই চট্টগ্রাম পর্বে এই ম্যাচে আফগানদের হারাতে চাই বাংলাদেশ আগামী শনিবার আফগানিস্তানের মুখোমুখি হবে টাইগাররা জিম্বাবুয়ের বিপক্ষে শফিউল ইসলামের কাম ব্যাগটা ভালো হলেও আফগানদের বিপক্ষে তার পরিবর্তে রোবেল হোসাইনকে নিতে চায় বিসিবি নির্বাচকরা তাছাড়াও জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিং করতে গিয়ে হাতে ব্যথা পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম আফগানিস্তানের বিপক্ষে তারও পরিবর্তন আসতে পারে তার পরিবর্তে দলে নেওয়া হতে পারে সাব্বির রহমানকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ হতে পারে লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ আফিফ হোসাইন মোসাদ্দেক হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন আমিনুল ইসলাম বিপ্লব অথবা সাব্বির রহমান রুবেল হোসাইন মোস্তাফিজুর রহমান দুই পরিবর্তনের পর এই একাদশ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ